চোখ রাঙানো বন্ধ করো। আমি কিন্তু চোখ রাঙাই না, আমার হাত চলে। এরপর নিশ্চয়ই তুমি আর কোনো কথা বলবে না। এখন থেকে নীরু যা বলবে তাই করতে হবে। উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। কতগুলো অমানুষ তৈরি করেছি আমি। তুমি যা করলে খুব ভুল করলে, এর ফল তোমাকে ভুগতে হবে। নীরু চল বিজু, চল। কি ফল ভোগাবেন আপনি? বিয়ের মণ্ডপে খেলা ঘুরিয়ে দেব বৌমা, ঘুরিয়ে দেব খেলা। যেদিক দিয়ে হাওয়া হয়েছে তার উল্টো দিকে হাওয়া হইবে। এ বাড়িতে হাওয়া বদলাতেই হবে, নইলে এরপর আমাদের যে সরীসৃপের মতো মাটিতে চলতে হবে। তুমি যা করলে খুব ভুল করলে, এর ফল তোমাকে ভুগতে হবে। কি দরকার ছিল এসব ঝামেলা করার? আপনি সবকিছু জানতেন না? জানতাম, শুধু শুধু ভাইদের প্রতি স্নেহর জন্য আপনি ওদের কিছু বলেননি। অন্যায় করেছেন, অন্যায় করেছেন পৃথ্বীজিৎ বাবু। একটা কথা মাথায় রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী। আপনি ভাইদের প্রতি স্নেহ করে ওদের অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। কিন্তু নীরু, আমি তো ওদের বুঝিয়েছিলাম। বুঝবে না, ওরা নেরি কুত্তার লিচ, ওদেরকে অন্যভাবে বোঝাতে হবে, চাপকে সিধে করে দিতে হবে একদম। বাবা, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। আরে মা, ছেলে কখন গেছে? এখনো আসার নাম নেই। অষ্টদর কৃষ্ণ নামে গেছে। আচ্ছা গেছে তো গেছে, একটু তাড়াতাড়ি ফিরে আয় বাবা। তা না, বাড়িতে বউটা একা আছে। বাবা রে বাবা। আচ্ছা আমাকে তো নিয়ে যেতে পারতো নাকি? ভাল লাগে না, মা ছেলে মিলে খিচুড়ি ভোগ খাবে, পায়েস গিলবে, ঠাকুর গেলে 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 অভাব। অবশ্য আমার খিচুড়ি অত ভালোও লাগে, মানে মানে আই ডোন্ট লাইক সো মাচ। আচ্ছা ঠাকুরের প্রসাদে মাংস কেন হয় না? যেমন কালী পুজো হয়, এটা তো মাংস হতে পারতো, মানে ঝাল ঝাল কষা কষা মাংস সাথে ফ্রাইড রাইস, কন্টিনেন্টাল বা ইটালিয়ানও হতে পারতো। তা না, শুধু খিচুড়ি ভোগ, খিচুড়ি ভোগ। তো এই নিয়মটা যে কবে পাল্টা, বাবা কোনো দরকার নেই, ও যখন আসবে আসবে। আমি আমি শুতে গেলাম।
কি বাবা ফেরার সময় হলো খিচুড়ি খেলেন তো পায়স খেলেন সকাল শুধু গেলা আপনার আর কি বউটা খেয়েছে কি না খেয়েছে তার দিকে তো কোনো হুঁশই নেই আপনার কি হলো চুপ করে আছে কেন উত্তর দিন দিদা আমার উত্তর জানো ওই ঘরে গিয়ে শুয়ে পড়ুন যান চুপ করে আছে আমি যা পাই না তা আমি জোর করে আদায় করি জোর করে আদায় করি ইউ শালা আমি কিন্তু বসে শালা 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 এটা ভদ্র লোকের বাড়ি আলিয়া আমার স্ত্রী তোর এত বড় সাহস আমি এই কারণে মানুষ মারতে চাই না আমি এই কারণে মানুষ মারতে চাই না আমি মানুষ মারতে রক্ত দেখে কিরকম করছেন কেন বাবা কি হয়েছে বাবা বাবা আপনি রক্ত দেখে রকম করছেন কেন বাবা কি হয়েছে আপনার কি হয়েছে বলুন আপনি ঠিক আছেন তো না আমার মা মা বাই বাই বাইরে গাড়িতে আমি ছাতাটা নিয়েছে চশমা ছাতাটা নিয়ে যেতে হবে এরকম করছে কেন রক্ত দেখে তো ভয় পেল কেন তোমরা কি হাতে চুরি পড়েছিলে হাতে চুরি পড়েছিলে ও তোমাদের অফিস থেকে বের করে দিল আর সেটা তোমরা সহ্য করে নিলে মেনে নিলে একটা মেয়ের কাছে বাড়ির বউ যে কিনা দুদিন আগে বস্তিতে থাকতো নাচ গান করে টাকা রোজগার করতো কেন কেননা খেতে পেত না আজকে সে তোমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আর তোমরা সেটা মেনে নিলে তোমরা না সত্যি অপদার্থ ওয়াটলে শালা ডোন্ট টক রাবিশ আই এম নট টকিং রাবিশ আই এম টকিং ফ্যাক্ট দেখি আজকে আমার পরিবার তোমার পরিবার আমাদের আত্মীয় স্বজন যখন জানবে যে পৃথিবীর দিন ওই ল্যাংড়াটার বউ কিভাবে আমাদের অপমান করছে কিভাবে আমাদের অ্যাটাক করছে আমাদের চোর সাজানোর চেষ্টা করছে তখন তুমি কি করবে একবারও ভেবে দেখেছো কি জবাব দিয়ে করবে তুমি আমি কিন্তু এই অসম্মান মেনে নিতে পারছি না ভিকি আমি কিন্তু এটা মেনে নেব না আমি আমি শেষ দেখে ছাড়বো আমি এই অসম্মান কিছুতেই মেনে নেব না কিছুতেই না কি করবে তুমি
এখানে দাঁড়িয়ে বৃথা আশফালন না করে স্নান করতে যাও। স্নান করে ঠাকুর ঘরে যাও, ঠাকুরের সেবা করো, ঠাকুরকে প্রদীপ দেখাও, মালা পরাও, চন্দন পরাও, ঠিক আছে? আমি? তুমি আমাকে কি ভেবেছ? চুপ, একটা কথা না। আজকে আমার অফিস যেতে একটু লেট হবে, কারণ আমি বাইরে বেরোচ্ছি, তাই বাড়ির ঠাকুরের দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। আর হ্যাঁ, আমি শুধু অফিস চালাই না, আমার শ্বশুর মশাই শুধু অফিস চালান। আর জানো, আমার কোনো অভিজ্ঞতা ছাড়াই উনি আমাকে অফিসে বসিয়েছে, শুধু একটাই কারণের জন্য, কারণ আমি এই সংসারটাকে পরিচালনা করেছি। প্রত্যেকটা অফিসে একটা ছোট ছোট সংসারের মতো, শিখতে হয়, জানতে হয় কার সাথে কীভাবে বিহেভ করবে, কীভাবে পরিচালনা করবে, কোথায় কে ফাঁকি দিচ্ছে আর কোথায় কে। চলি, আশা করছি আমাকে আর বলতে হবে না। চলুন পৃথিজি। এই শোনো, আমি না তোমার অর্ডার শুনতে বাধ্য নই, এটা তোমার অফিস নয়। হ্যাঁ, কিন্তু এটা আমার বাড়ি, আর বাড়ির বড় বউ হিসেবে এটা আমার কর্তব্য তোমাকে জানানো যে ঠাকুরের যেন সেবা হয়। আর ঠাকুর না খেলে কিন্তু বাড়িতে চাল চুলে চাপবে না, কোনো রান্না হবে না, জানিয়ে দিলাম। চলুন বৃদ্ধিজিৎ বাবু, চলো। কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানেই যাই, তুমি কিন্তু সঠিক সময়ে অফিসে পৌঁছে যাবে। মুম্বাই থেকে দুটো ক্লায়েন্ট আসছে, ব্যান্ড্রাতে একটা বড় প্রজেক্ট নিয়ে সিটিং আছে, ওকে? আর হ্যাঁ, কোনো উপর চালাকি নয়, আমি কিন্তু প্রত্যেকটা পেপার পুঙ্খানুপুঙ্খভাবে চেক করব, কোনো চালাকি নয়। চলুন পৃথিজিৎ বাবু, চলো চলো। কোন রাজকার্যে যাওয়া হচ্ছে জানতে পারি? ডক্টরের কাছে যাচ্ছি, আমি আমার স্বামীকে নিজের পায়ে উঠে দাঁড়াতে দেখতে চাই, আর এটাই হয়তো আমার জীবনে সবচেয়ে বড় এবং শেষ স্বপ্ন। চল। সে তোমার শেষ স্বপ্ন হোক বা সব থেকে বড় স্বপ্ন, না সাত মন তেল পড়বে, না রাধা নাচবে। মম, 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 আমি সব শুনেছি, চিন্তার কিছু নেই। সত্যি সত্যি পৃথিজি তার কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না, সে ব্যবস্থা আমি করে এসেছি। মম, তুমি কি কি করেছো? বলবো, সব বলবো, নিশ্চয়ই বলবো, তবে ধীরে 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 ধীরে। কথায় বলে না দেওয়ালেরও কান আছে, তাই এই মুহূর্তে একটা কথাও আমি উচ্চারণ করব না। কি ব্যাপার? তোমরা এখনো গর্ধবের মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও অফিস যাও, আমার কথাটা শোনো, অফিস যাও। ওকে মম, তুমিও এখানে দাঁড়িয়ে থাকো না, যাও পুজোর ঘরে যাও। ইয়েস, যেতে হবে, না হলে নীরুর পোপের দৃষ্টিতে তোমরা সবাই পড়বে, আর এই মুহূর্তে আমি সেটা চাই না।
ও হ্যাঁ, আর একটা কথা, নীরুকে এবার বোঝাতে হবে আমরা এবার একটা নীরুর বেবি চাই। বেবি? ইয়েস, বেবি। নীরুর একটা বেবি হওয়াতে পারলে নীরু অফিস যাওয়া বন্ধ করবে, আর সেই সুযোগে আমিও আমার দুই ছেলেকে আবার পুরনো চেয়ারে ফেরাতে পারব। সো নীরুর একটা বেবি চাই, চাই, চাই। পৃথিজিৎ দেব, চল আসুন। পৃথিজিৎ বাবু আসুন। আপনি পৃথিজিৎ দেব? হ্যাঁ। আচ্ছা বসুন। পুরনো রিপোর্টস গুলো? হ্যাঁ, এই যে ফাইলটা, এখানেই সব রিপোর্টস আছে। আচ্ছা আপনি কি ডক্টর? না, ডক্টর আসবে। অ্যান্ড্রিশিন। ওকে। উনি কি ছোটবেলার থেকে চলতে পারেন না? না, একদম ছোটবেলায় নাকি শুনেছিলাম উনি হাঁটতে পারতেন, তারপর হঠাৎ একদিন ওনার খুব জ্বর হয়, ভাইরাল ফিভার বোধহয়। তারপরে উনি পৃথিজিৎ বাবু না, মানে আসলে আমার কিছু মনে নেই। আপনি ওনার স্ত্রী? হ্যাঁ ডক্টর। তো ওনার মা আসেননি কেন? ওনার মা আসেননি মানে? যিনি জানেন তার কাছ থেকেই আমাকে জানতে হবে ওনার ঠিক কোন বয়সে এই জ্বরটা হয়েছিল, উনি ঠিক কোন সময় থেকে হাঁটা চলা করতে পারছেন না, আর উনি কখন থেকে ফিল করেন যে উনি আর হাঁটতে পারবেন না, আর কেনই বা ওনাকে হুইল চেয়ার দেওয়া হয়েছে, এগুলো যিনি জানেন তার থেকে জানলে সুবিধা আমার। আদারওয়াইজ ওনার ট্রিটমেন্টটা করবো কী করে বলুন? ইটস এ ভেরি কমপ্লিকেটেড কেস। ওকে ডক্টর, আমি ওনার মাকে ফোন করছি। হ্যালো মা, আমি নীরু বলছি।